আসসালামু আলাইকুম বন্ধুরা, এ টু জেড বাংলা রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি শুভ। তো আজকে আমি যেই ডিভাইসগুলো নিয়ে এসেছি এখান থেকে একটা জিনিস দেখাবো, বাট এই জিনিসগুলো আপনার কী কাজে লাগতে পারে বা আপনি যদি একজন হেভি অ্যান্ড্রয়েড ইউজার হন এবং শৌখিন হন সেই সাথে, কিন্তু আপনার হয়তো বা মানে ওই রকম সামর্থ্য নেই যে এই প্রোডাক্টগুলো অরিজিনাল বা ব্র্যান্ডেড কোনো কিছু কেনা, বাট আপনি যদি চিন্তা করেন যে আমি অল্প টাকার মধ্যে, খুবই সীমিত টাকার মধ্যে আমি আমার প্রোডাক্টগুলো মানে যে যে শখগুলো আছে সেগুলো পূরণ করব, তো তাহলে আপনার জন্য এই ভিডিওটা অবশ্যই, আপনি ভিডিওটি পুরোপুরি না টেনে দেখবেন, কারণ এই প্রোডাক্টগুলোর কোনো বিক্রয়ের বা সেলিং কোনো রিভিউ না, এটা জাস্ট অরিজিনাল রিভিউ, যেটা আপনার আমি যেহেতু নিজের জন্য কিনেছি, এগুলা নিজে ইউজ করতেছি, তো আমার মোটামুটি একটা অ্যাপেল ওয়াচের শখ, যেহেতু আমি একটা আইফোন ইউজ করি পার্সোনালি, তো অ্যাপেল ওয়াচের শখ, তো সেই ক্ষেত্রে আপনার এই কে ডাব্লু ওয়ানের যে ম্যাক্স স্মার্ট ওয়াচ সেইটা ব্যবহার করতে পারেন। এটার সাথে দুইটা স্ট্র্যাপ ফ্রি আছে, দেখতে পাচ্ছেন একদম অ্যাপেল ওয়াচের মতো। তো আমি অ্যাপসটাও চেঞ্জ করে দিয়েছি, মানে ওয়ালপেপারটাও চেঞ্জ করে দিয়েছি একদম, এটাতে কথা বলা যায়, গান শোনা যায়, সব কিছু করা যায় এবং খুবই দাম কম। এটা ওয়্যারলেস চার্জিং, এটা কোনো ম্যাগনেটিক না, এটা ডাইরেক্টলি ওয়্যারলেস, ঠিক আছে। এবং এই যে দুই কালারের দুইটা ফিতা দিচ্ছে, এটার দাম আপনার 1200 টাকা মতো নিতে পারে, 1100 থেকে 1200 টাকা। তো এই জিনিসটা নিলে আপনার গানের সাউন্ড অনেক মিষ্টি এবং অ্যাপেল ওয়াচের মতোই দেখা যায় অনেকটা, তো সেক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে এটা কানেক্ট করে সব কিছু করতে পারবেন, সব কিছুই সমস্ত ফিচারই দেওয়া আছে এবং এটা সম্পূর্ণ নতুন, আমি নিজের জন্য নিয়েছি, জাস্ট আমি সন্তুষ্ট, 2 দিন ব্যাকআপ যায়। তো এইটার পুরোপুরি রিভিউ নিয়ে আমি আসবো ইনশাল্লাহ। তো এরপরে আপনি যদি মনে করেন যে আপনার অ্যান্ড্রয়েড ফোনে 2টা সিম বা 1টা সিম ইউজ করা যায়, তো সেক্ষেত্রে আপনার জন্য এই প্রোডাক্টটা খুবই জরুরি। তো আপনার এই ফোনটাতে রয়েছে Winstar W90, এই ফোনটাতে রয়েছে 4টা সিম এবং 1টি মেমোরি কার্ড, এবং এই ফোনটির ডিজাইন অসাধারণ সুন্দর। তো এটা দেখা যায় টাচের মতো, বাট টাচ না, বাটন আছে, ঠিক আছে। এবং সবচাইতে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এটা টর্চ লাইট, এটার একটা সুইচ আছে, ফোন অফ থাক বা অন থাক, এটা যদি আপনি সুইচটা অন করেন তাহলে বিশাল পাওয়ারের একটা লাইট আপনার জ্বলে উঠবে। যাই হোক, এটা খুবই কাজের, তো এটা নিয়ে ডিটেলসও কথা বলবো এবং ভিডিও করব। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে আপনার ফোনের চার্জ খুব কম থাকে, তো আপনি ভালো একটা পাওয়ার ব্যাঙ্ক কিনতে যাচ্ছেন ওয়ারেন্টি সহ, তো আপনি এই ফার্স্ট পাওয়ার ব্যাঙ্কটা নিতে পারেন। এটা হচ্ছে রিমলো ব্র্যান্ডের একটি 20,000 mAh-এর বিশাল একটা পাওয়ার ব্যাঙ্ক। বিশাল কেন বলছি আমি একটু আপনাদেরকে দেখাই, তো এই ফোনটাতে আপনি কিন্তু মানে এই পাওয়ার ব্যাঙ্কটাতে যেহেতু 20,000 mAh এবং এটা কিন্তু 6 মাসের ওয়ারেন্টি রয়েছে, দেখুন 100% চার্জে আপনি 4টা অ্যান্ড্রয়েড ফুলভাবে চার্জ দিতে পারবেন, এটা পরীক্ষিত, আমি নিজেই ইউজ করে দেখেছি বা এখনও চালাচ্ছি, 4টা অ্যান্ড্রয়েড ফোন ফুললি চার্জ দিতে পারবেন, খুবই বিশাল একটা পাওয়ার ব্যাঙ্ক। এবং এতে 3টি পোর্ট রয়েছে, একটা হচ্ছে টাইপ সি তো একদম সাথে লাগানোই রয়েছে, এরপরে এইটা চার্জিং ইনপুট প্লাস আউটপুট, এইটা দিয়ে আপনি মানে চার্জিংও মানে ফোন চার্জ করতে পারবেন এবং এই পাওয়ার ব্যাঙ্কটাকেও চার্জ করতে পারবেন। আচ্ছা, আর এটা টাইপ বি পোর্ট বা এই এটাতে আপনি টাইপ সিও লাগাতে পারেন বা টাইপ বিও লাগাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। যাই হোক, এটা চলে গেল। এবং সাথে আপনার খুবই রেকর্ডিং করা বা কথা বলা খুবই মানে আপনার শখ বা আপনি চেষ্টা করেন যে আপনি নিজে কিছু ভয়েস রেকর্ড করবেন, তো সেই জিনিসটা সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই প্রয়োজনীয়, SX9 ওয়্যারলেস মাইক্রোফোন। যেমন এটার সাউন্ড কোয়ালিটি তেমন দূরত্ব, এবং দুইটা আছে, এটার কয়েকটা মোড আছে, এটা আমি অবশ্যই দেখাবো। তো এইটার দাম মেবি মানে 2000-এর কাছাকাছি, সবগুলোর দামই কিন্তু 2000-এর ভেতরে। এই ফোনটার দাম 1450 টাকা, এটা হচ্ছে পাইকারি রেট, বা অন্যান্য দোকানে বিক্রি করে কিন্তু 1600-1700-1800 ঠিক নেই, আমি জাস্ট পাইকারি রেটে নিয়েছি যার জন্য এই দামটাই পেয়েছি। এটা আমি কিনেছি 1800 টাকায়, এটা পাইকারি রেট 1800 টাকা, তো আপনারা হয়তো পাবেন না, 2000-এর বেশি লাগতে পারে, 2100, 2200 বা 2000-এ দিতে পারে।
আর এটা এটা হচ্ছে এটাও 2000 টাকা, 2000 থেকে 1800 থেকে 2000 টাকা নেবে আপনার সাথে যদি পরিচিত হয় সেরকম। আর এটা তো 1100 থেকে 1200 টাকা, তো আপনি টোটাল হচ্ছে এটা 1500 ধরলাম, 1500, 2000, 3500, এবং এটাও 2000 ধরলাম, তো 5500, এবং এটা 1000 ধরলাম, লাস্টে সব কিছু হচ্ছে 6500-এর মধ্যে আপনার যে চারটা ডিভাইস হচ্ছে বা চারটা প্যাকেজ হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন বা অ্যাপেল ফোনের সাথে আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই চারটা জিনিস। বাট একটা দাম, আপনি যদি একটা ভালো নামি দামি ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ কিনতে যান সেক্ষেত্রে 7000-8000 টাকা লাগতে পারে। বাট এটার সাথে আপনি কলিং সিস্টেম পাচ্ছেন, ডায়ালিং সিস্টেম এবং গান শোনার সিস্টেম পাচ্ছেন, এটা দিয়ে রেকর্ডিং করা, এটা দিয়ে এত সুন্দর রেকর্ডিং করা, আমি আলাদা আলাদা সবগুলোরই ভিডিও দেবো ইনশাল্লাহ। তো যাদের এই জিনিসগুলো প্রয়োজন বা যারা এক সিম ইউজ করেন, আরও কয়েকটা সিম আছে তাদের জন্য এই ফোনটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু দেখতে অনেক সুন্দর। আর এটার কিন্তু পেছনে চাপ দিয়ে জাস্ট অ্যাডজাস্টেবল ব্যাটারি, এখানে চারটা সিম ইউজ করা যায়, চারটা সিম একটা মেমোরি, আমি তিনটা সিম ভরে রেখেছিলাম। তো যাই হোক, এটার চার্জ কোয়ালিটি কেমন যায় আমি সবগুলার আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা নোটিফিকেশন বেল আইকনটিতে টিক দিয়ে রাখবেন। আর এরকম ভিডিও সচরাচর দেওয়া হয় না, জাস্ট এটা রিভিউর ভিডিও, এটা সেলিং কোনো ভিডিও না। বাট আপনি যদি মনে করেন যে আপনি নেবেন একটা ফোন বা এইগুলোর যে কোনো একটা আপনি নিতে চান, তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন, অপশন আছে। বাট সেক্ষেত্রে আপনার কুরিয়ার খরচটা লাগবে বা আমার কাছে এসে নিতে পারবেন, সিস্টেম আছে। বাট আপনার যেটা উচিত হবে সেটা হচ্ছে আপনার আশেপাশের যে দোকানগুলো সেখান থেকে খুঁজে নিলে আপনার হয়তো আরও একটু খরচ কম পড়বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সবগুলো প্রোডাক্টের আলাদা আলাদা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।